কেউ কাউকে জাদু করেছে কোরআন সুন্নাহর আলোকে বুঝার কোনো উপায় আছে কি জানিয়ে উপকৃত করবেন। ভাইরা আমার, ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর ব্যবহার সারা পৃথিবীতে এত বেশি হয় আমরা অনেকে এ সম্পর্কে ধারণাও রাখি না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি, আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার, ঘরে ঘরে, এবং এটা এত পরিমাণ আছে ভেতরে ভেতরে আমরা অনেকে জানি না। আপনারা বিভিন্ন কাগজ দেখেন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন শহরে, বিভিন্ন আপনার বৈদ্যুতিক খুঁটি ইত্যাদিতে তান্ত্রিক অমুক কামরক কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখেন না, হ্যাঁ, স্বামী স্ত্রীর মিল মহাব্বত তৈরি, এটা সেটা দুঃখ দূর হান তান, এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ। এবং ব্ল্যাক ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এটার বাস্তবতা আছে, এটার বাস্তবতা আছে। এবং এত বেশি এই বিষয়টা দৃশ্যমান, মানে দেখতে তো মনে হয় না যে এটা দেখার কোনো উপায় আছে, কিন্তু এটা আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন, বিশেষ করে কোরআনের উপরে ঈমান আনার জন্য আর কিছুর দরকার নাই, একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী তাকে যদি কোরআন পড়ে ফু দেওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন, আপনার ঈমানের মিটার তরতর করে বাড়তে থাকবে। আমি আমার জীবনে বহু ঘটনা দেখেছি, একটি দুটি নয়, এবং আমার পরিচিত বন্ধুবান্ধব অনেককে নাম বললে আপনারাও চিনবেন, জাতীয় পর্যায়ে পরিচিত, নাম বললাম না, যারা জেনারেল শিক্ষিত ভাই তাদের অনেকে আমাকে বলেছেন, ভাই মানে অলৌকিকতা তো অনেক রকমই হতে পারে কিন্তু এরকম অলৌকিকতা দেখি নাই, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ব্ল্যাক ম্যাজিক থেকে এইভাবে মানুষকে র্যাপিডলি খুব দ্রুততার সাথে মানুষকে ট্রিটমেন্ট করান। অনেক রুগী আছে দেখবেন কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের রুগী হয়। আমি আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা, বয়স অনেক কম, একটা বা দুইটা বাচ্চা হয়েছে, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, এক বছর আগের ঘটনা, নারায়ণগঞ্জ ভূমিপল্লী এলাকা। তো সেখানে আমাকে এক ভদ্রলোক নিয়ে গেছেন, যাওয়ার পর আমি ডিটেল শুনলাম, শোনার পরে আমার কাছে মনে হলো যে এটা ব্ল্যাক ম্যাজিকের রোগী, ইন্ডিয়াতে নিয়ে গেছেন, অনেক জায়গায় নিয়ে গেছেন, কোনো কিছু হয় নাই। পরবর্তীতে আমি ওনাকে পরামর্শ দিয়ে একজন রাকির সাথে যোগাযোগ করাই দিলাম, সেই রাকি তাকে, রাকি মানে ঝাড়ফুঁক করে যারা কোরআন হাদিসের আলোকে, এটা যেহেতু আমার সাবজেক্ট নাই, সাবজেক্টে একজনকে আমি রেফার করে দিলাম, ওই আল্লাহর বান্দার ঝাড়ফুঁকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোস্তের টুকরো পাওয়া গেছে, রান্না করা গোস্ত, এটা চুল দিয়ে মোড়ানো। তা আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি যিনি চিকিৎসক পেশায়, বললাম ভাই এটার ব্যাপারে আপনার কি, যে চুলে মোড়ানো, তো উনি বললেন যে চুলে মোড়ানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না, হজম হয় না, এটা হজম হওয়ার কোনো উপায় নাই, এটাকে চুল দিয়ে এমনভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনো দিনই হজম হবে না, ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে। এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ, এখনও বেঁচে আছেন, দিব্যি হাঁটা চলা করেন, এবং আমার মসজিদের পাশে দুই তিন বিল্ডিংয়ের পাশেই তার বাড়ি, এখনও আছেন বেঁচে আল্লাহর বান্দি। এরকম শত সহস্র ঘটনা ঘটে। এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল, আপনারা অনেকে কিন্তু আপনার পেপার পত্রিকা দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্ল্যাক ম্যাজিক করে দুর্বল করার জন্য, আবার নিজেরা ভালো খেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করে। উত্তরবঙ্গে একটা খেলা আছে পাতা খেলা, পেপার পত্রিকা প্রায় লেখালেখি হয়, গুগলে সার্চ দিলে পাতা খেলা দিলে দেখবেন চলে আসছে, আমি এটার উপরে বেশ পড়াশোনা করার চেষ্টা করেছি। এটাতেও ওই তন্ত্র মন্ত্র পাঠ করা হয়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া হয় এবং একজন ম্যাজিশিয়ান আরেকজনকে টেনে নিয়ে আসে, দুর্বল করে দেয়। তো এগুলো শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এটার খোলাসা কথা হলো শয়তানের আশ্রয় নেওয়া। আমরা অনেককে হিরো মনে করি, এরা মূলত শয়তানের পূজারী, এরা দিন শেষে শয়তানের পূজারী, শয়তানের পূজারীরা শয়তানের পূজা করে র্যাপিডলি অনেক কিছু পায়। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ বা নিয়ম এটা না, আল্লাহ তাআলার পদ্ধতি এটা না। আল্লাহর প্রতি ঈমান আনকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত দুনিয়াতে এটা দেওয়ার জায়গায় আল্লাহ দিবেন আখেরাতে, দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু আপনি করবেন আর সাথে সাথে আপনাকে দিয়ে দিবে, এর জন্য আপনার ঈমান যেমন সেরকম তাজা থাকতে হবে এবং নেক আমল যেরকম আপনার থাকতে হবে, অনেক শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া আছে। মোহতারাম হাজিরিন, খোলাসা কথা হলো ব্ল্যাক ম্যাজিকের রুগী ঘরে ঘরে, জনে জনে, ফ্যামিলিতে ফ্যামিলিতে, এটা আমরা অনেকে জানি না। আমাদের অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই, এই কবিরাজরা দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক হাড়, অনেক সময় দেখবেন যে অনেক পুতুল, তারপরে যা দেখবেন যে পুতুলের গায়ে আপনার অনেকগুলো পিন লাগানো আছে,
হ্যাঁ ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এটা করে নর্মালি, এগুলো করে, আপনি না বুঝে নিয়ে আসেন, চলে আসেন এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান। অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, অনেকে মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়ে, অনেকের অনেক দিক থেকে, অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়, অশান্তি তৈরি হয়। ভাইরা আমার, এই ব্ল্যাক ম্যাজিকের রোগী বোঝার উপায় কী? এক নম্বর কথা হলো যে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখা দেয়, ঘুমের মধ্যে প্রচুর পরিমাণ খাওয়ার অভ্যাস আছে এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক ম্যাজিকের রুগী, তাদেরকে দেখা যায় যে তারা ঘুম আসে, হাই আসে অনেক বেশি, সীমাহীন হাই আসে, মানে মাত্রাতিরিক্ত হাই আসে এরকম, এবং এরকম আরও অনেকগুলো বিষয়, বিশেষ করে যারা রোকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, এই বিষয়টি তারা আর অনেক ভালো বলতে পারবেন। অতএব এটা থেকে বাঁচার উপায় কি? খুব সহজ উপায় ভাই। এক নম্বর কাজ হলো সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন না, কখনো ছাড়বেন না। বিশেষ করে কিছু দোয়া আছে, রক্ষা কবচ, বিসমিল্লাহ আদরুম আসমিহি, তিন কুল, সুরা এখলাস, সুরা ফালাক, সুরা নাস, তিন তিনবার সকাল, তিন তিনবার সন্ধ্যা, বাসা বাচ্চাদেরকে শুকাই দিবেন, রাত্রে শোয়ার সময় এগুলো পড়ে পুরো শরীরে ফু দিবেন, ফু দিয়ে ঘুমাবেন, এবং টয়লেটে ঢুকেন, বের হন, বাসায় ঢুকেন, বের হন, এক কক্ষ থেকে আরেক কক্ষে যান, বিসমিল্লাহ ছাড়া কখনো ঢুকবেন না। বিসমিল্লাহ বলে হাদিসে আসছে, শয়তান তার সাথে আর প্রবেশ করতে পারে না এবং আল্লাহ তাআলা তাকে সেভ করেন। বাসাতে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ পাঠ করেন, এবং কোরআনে কারিমের একটা অলৌকিকত্ব, বিশেষ পুরো কোরআনই অলৌকিকত্ব, এর ভিতরে একটা হলো সুরায় বাকারা বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন। আমি আমার বাসার কথা বলতে পারি, অনেক সময় দেখি বাচ্চারা ঘুমায় না, অস্বাভাবিক আচরণ করে, ছোট ছোট বাচ্চারা, সুরা বাকারার তেলাওয়াত কিংবা কোনো রোকিয়া যখন চালায় করে রাখা হয় অডিও, দেখা যায় যে আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়ে যায়, আপনি নিজে আমল করে দেখতে পারেন। অতএব কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। আজ আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত চলে গেছে, কোরআন তেলাওয়াত আমরা করি না। আর সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো করবেন, সবসময় বাসা বাড়িতে ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, এবং শয়তান কোনো সুযোগ পেতে পারে এরকম কোনো কাজ করবেন না। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, তওবা করার সময় ছিল, সে করেনি, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, সে কি কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? অথচ কোরআনে সুরায় সিজদা আয়াত নম্বর 20, সুরায় জুমার আয়াত নম্বর 19, সুরা আল ইমরান আয়াত নম্বর 24 ও 25, আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনার মতামত জানতে চাই। ভাইরা আমার, আল্লাহ বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এই কথা আল্লাহ বলেন নাই কোরআনে, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা, তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে, কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে, সে জাহান্নামে রিজার্ভেশন করে ফেললো টিকেটের। আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয়, আল্লাহর নামে মিথ্যা কত বড় ভয়াবহ হবে। এবার আসি মূল জায়গায়, যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা, সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয়, অর্থাৎ যেটার অর্থ হলো জাহান্নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে। এই যে জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হবে না, বের হতে পারবে না, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না, না, চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে। আমরা যাবজ্জীবন বলি না, যাবজ্জীবন, এই যাবজ্জীবন এর মানে সবসময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত, এটা লিমিটেড টাইম, এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমৃত্যু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, কোরআনে কারিম বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। এখানে চিরকাল বা আজীবন জাহান্নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল, কোনোদিন বের হতে পারবে না, এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই, সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না, এ উদ্দেশ্য না, আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস আকীদা এটা না। এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে, তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, সেই মানতে খারিজ হয়ে যায়, সেই হিসাবে সে চিরকাল থাকতে পারে, বাট অপরাধ করেছে তাদের বোধ ছিল, অপরাধ বোধ থাকার পরও সে স্থায়ী জাহান্নামী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, বুখারীর একটা হাদিস শুধুমাত্র উল্লেখ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছেন যে কীভাবে তাকে বের করা হবে, তার দৃশ্য পুরা চিত্রায়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে, এই বিশ্বাসী বিশ্বাসী হলো আহলে সুন্নাহ জামাতের বাইরের কিছু সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়। এই মুতাজিলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই, কিন্তু আমাদের দেশে অনেকেই
এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন। কোরআন বুঝতে হবে সাহাবা ইকরামের বুঝ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা অনুযায়ী, সালাফে সালহীনের ব্যাখ্যা অনুযায়ী। সেখানে ইসলামের ইতিহাসে 1400 বছরের যুগে সকল উলামায়ে কিরাম যে ব্যাখ্যা বুঝলেন, আমরা যা বুঝলেন, আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে এবং বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে।